সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ভিডিও আপনাদের কাছে তত্ত্ববহুল মনে হলে, ভিডিওর তত্ত্বগুলো গুরুত্বপূর্ণ মনে হলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্টস আমাকে আরো নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাবে। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি মহা গুরুত্বপূর্ণ, এই কারণে মেধাবী লোকের হাতের চিহ্ন কি, কোন মানুষটি মেধাবী, কিভাবে আপনি বুঝবেন হাতের চিহ্ন দেখে, সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কোন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও বলছি, লাইক দিতে ভুল করবেন না, শেয়ার করতে এবং কমেন্টস করতে ভুল করবেন না। পরবর্তীতে কোন বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেখতে চান, এই ভিডিওর কমেন্টস বক্সে আপনাদের মতামত আশা করছি। সুপ্রিয় দর্শক বন্ধু, বরাবরের মতো আমি হাতের রেখা আপনাদেরকে পরিচয় করে দিব। এই যে আঙ্গুলটি দেখতে পাচ্ছেন, এটিকে আমরা বৃদ্ধাঙ্গুলি বা শুক্রের আঙ্গুল বলে থাকি। এটি হচ্ছে তর্জনী আঙ্গুল, যা বৃহস্পতির আঙ্গুল বলে থাকি। এটি হচ্ছে মিডল ফিঙ্গার, যা শনি আঙ্গুল বলে থাকি। এটি হচ্ছে অনামিকা ফিঙ্গার, যেটিকে আমরা রবির আঙ্গুল বলে থাকি। এটি হচ্ছে কনিষ্ঠ ফিঙ্গার, যেটিকে আমরা বুধের আঙ্গুল বলে থাকি। এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হৃদয় রেখা। এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভাগ্য রেখা। এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আয়ু রেখা। ভাগ্য রেখা চন্দ্রের স্থান থেকে কেন উঠল, প্রশ্ন জাগতেই পারে আপনার মনে, যে ভাগ্য রেখা তো নিচের এই মাথার থেকে উঠবে, কিন্তু চন্দ্রের স্থান থেকে কেন ভাগ্য রেখা বৃহস্পতির স্থানে গেল। যদি সেই ব্যক্তিটি মেধাবী হয়ে থাকেন, মেধাবী লোকের হাতের ভাগ্য রেখা চন্দ্রের স্থান থেকে উঠবে, এটি স্বাভাবিক। সব মানুষের ভাগ্য রেখা এখান থেকে উঠে, উঠে শনির পর্ব পর্যন্ত যায়, কিন্তু মেধাবী লোকের ভাগ্য রেখা চন্দ্রের স্থান থেকে বৃহস্পতির স্থানে গিয়ে শেষ হবে। এছাড়া যে লোকটি মেধাবী হবেন, তার বুধের আঙ্গুলের নিচে এখানে তিনটি দাগ থাকবে, বুধ এবং হৃদয় রেখার গোড়ালির পর্বের উপরে, হৃদয় রেখার উপরে তিনটি চিহ্ন আছে, এরকম তিনটি চিহ্ন আছে, যে তিনটি চিহ্নর জন্য সেই লোকটি মেধাবী হবেন। এবং এই লোকটি মেধাবী হওয়ার তার একটি পরিচয় হচ্ছে এরকম তিনটি এলোমেলো চিহ্ন থাকবে, তাহলে বুঝবেন যে সেই লোকটি মেধাবী হতে পারবেন। বুধের ক্ষেত্র ছোট থাকবে, বুধের এই যে ক্ষেত্রটি আছে, বুধের এই ক্ষেত্রটি কনিষ্ঠ ফিঙ্গারের এই যে স্থানটি আছে, বুধের ক্ষেত্রটি খুব ছোট থাকবে, বুধের আঙ্গুলটি চিকন থাকবে এবং সেই ব্যক্তিটির হাত লালচে হবে এবং গোলাপি হবে। যদি লালচে এবং গোলাপি এবং নরম হয়, তাহলে সেই ব্যক্তি মেধাবী হবেন। আর যদি সেই ব্যক্তির হাতের করতলটি কালো হয়, তাহলে তিনি কিন্তু কখনোই মেধাবী হবেন না, তিনি ইনডিসিশনে ভুগবেন, সিদ্ধান্তহীনতায় ভুগবেন, তার মাথায় সঠিক কোন পরিকল্পনা বা প্ল্যান আসবে না, তিনি এক এক সময় এক এক ডিসিশন নেবেন। এই এক এক সময় এক এক ডিসিশন যারা নেন, তারা কিন্তু কখনো মেধাবী হন না। মেধাবী লোকেরা সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারেন এবং তার ডিসিশন গুলো কাজে আসে। এটি হচ্ছে মেধাবী লোকের হাতের চিহ্ন। এছাড়া বুধের স্থান খুব সুগঠিত হবে, বুধের এই স্থানটি সুগঠিত হবে, বুধের স্থান এই গোড়ালি পর্ব নিচের থেকে একটি রেখা যাবে বুধের আঙ্গুল পর্যন্ত, এই যে নিচ বরাবর থেকে একটি রেখা বুধের পর্যন্ত যাবে, এরকম একটি রেখা বুধ পর্যন্ত গিয়েছে। দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করে, এই রেখাটি বুধ পর্যন্ত গিয়েছে। এই ব্যক্তিটি মেধাবী, এর জন্য তার এই চিহ্নটি বুধের আঙ্গুল পর্যন্ত গিয়েছে। এই মেধাবী লোকের চিহ্ন হচ্ছে এই এটি। সুপ্রিয় দর্শক বন্ধু, মেধাবী লোক চেনার আরো কিছু উপায় আমি আপনাদেরকে বলবো। হৃদয় রেখা ঢেউ খেলানো হবে, এই যে হৃদয় রেখাটি, এই যে হৃদয় রেখাটি শনি এবং বৃহস্পতির মাঝামাঝি এইভাবে ঢেউ খেলানো আছে, আপনারা ভালো করে লক্ষ্য করে আমি আপনাদেরকে হৃদয় রেখাটি আবারও একে দেখাচ্ছি। হৃদয় রেখাটি এইভাবে ঢেউ খেলানো হবে,
মানে হৃদয় রেখাটি কখনো সোজা হবে না, ঢেউ আকারে হবে, সমুদ্রের মতো ঢেউ আকারে হবে হৃদয় রেখাটি, এলোমেলো থাকবে মেধাবী লোকের হৃদয় রেখাটি। এই ব্যক্তিটি মেধাবী হবেন, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, কারিগরি বিদ্যায় বা কম্পিউটার বিদ্যায় বা সায়েন্স বিদ্যায় বা যে কোনো বিষয়ে তিনি খুব মেধাবী হবেন এবং খুব বাকপটু হবেন, উপস্থিত বুদ্ধি তার ভালো থাকবে, তিনি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। আর তর্জনীর আঙ্গুলের এই যে মাথাটি আছে, মাথাটি চিকন থাকবে, মেধাবী লোকের তর্জনী আঙ্গুলের এই মাথাটি চিকন থাকবে। আমি এই তর্জনী আঙ্গুলটি চিকন করে রেখেছি, মাথাটি দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করে, এই লোকটি মেধাবী, এর জন্য তার তর্জনী আঙ্গুলের মাথাটি খুব চিকন। এই লোকটি মেধাবী হওয়ার কারণেই তার তর্জনী আঙ্গুলের মাথাটি চিকন হয়েছে, যদি তিনি মেধাবী না হতেন তাহলে এই তর্জনী আঙ্গুলের মাথাটি মোটা থাকতো, আর মোটা যার থাকে সে ব্যক্তি কখনোই মেধাবী হতে পারেন না। এছাড়া যারা যাদের হস্ত করতল ঠান্ডা বা গভীর বা শিরোরেখা থাকে, এই যে শিরোরেখাটি আছে, যদি কোন জাতক জাতিকার শিরোরেখাটি আয়ু রেখা পর্যন্ত চলে যায় তাহলে সেই জাতক জাতিকা খুব মেধাবী হবেন। যদি কোন জাতক জাতিকার এইভাবে শিরোরেখা আয়ুরেখা পর্যন্ত চলে যায় তাহলে সেই জাতক জাতিকা খুব মেধাবী মনের মানুষ হবেন এবং তিনি প্রত্যেক বিষয়ে খুব পারদর্শী, তার জ্ঞান প্রচুর হবে, তিনি প্রচুর পড়াশোনা করবেন, প্রচুর স্টাডি করবেন, তার মধ্যে প্রচুর জ্ঞানের অভাব হবে না, তিনি যে কাজ করবেন সেই কাজটি খুব সফল এবং সম্পূর্ণভাবে করতে পারবেন, তিনি প্রত্যেকটা বিষয়ে খুব খুঁটিনাটি ভাবে বিচার বিশ্লেষণ করে কাজ করবেন। যদি কোন জাতক জাতিকার এই হাতের করতলটি হলুদাব থাকে, হলুদ রঙের থাকে, তাহলেও কিন্তু সেই জাতক জাতিকা মেধাবী হবেন। হাতের এই করতলটি যদি হলুদ রঙের হয়ে থাকে, লালচে রঙের হয়ে থাকে, গোলাপি রঙের হয়ে থাকে তাহলে মেধাবী হবেন, আর যদি কালচে রঙের হয়ে থাকে এই হাতের করতলটি তাহলে সেই জাতক কখনো মেধাবী হবেন না। সেই জাতক এক এক সময় এক এক ডিসিশন নিবেন, ইনডিসিশনে ভুগবেন, সিদ্ধান্তহীনতায় ভুগবেন, আর ইনডিসিশন আর সিদ্ধান্তহীনতায় ভোগার কারণে তার জীবনে এলোমেলো থাকবে, জীবনে কোনোভাবেই তিনি গুছিয়ে কোনো কাজ করতে পারবেন না। এছাড়া জ্ঞান রেখা, জ্ঞান রেখা যদি স্পষ্ট এবং গভীর হয় তাহলে সেই ব্যক্তিটি খুবই মেধাবী হবেন। জ্ঞান রেখা যদি স্পষ্ট খুব স্পষ্ট থাকে তাহলে সেই ব্যক্তি গভীর হবেন, জ্ঞান রেখা যদি এরকম স্পষ্ট থাকে তাহলে সেই ব্যক্তিটি খুব গভীর মনের হবেন, গভীর চিন্তার মানুষ হবেন এবং তিনি যে চিন্তা করবেন সেই চিন্তা কাজে লাগাবেন। শুক্র স্থান থেকে একটি রেখা যদি কোন জাতক জাতিকার শনি স্থানে চলে যায়, এই যে শুক্রের স্থান থেকে একটি রেখা যদি কোন জাতক জাতিকার শনি স্থানে চলে যায়, এই যে শুক্র স্থান থেকে একটি রেখা শনি স্থানে গেল, যদি এই রকম কোন জাতক জাতিকার আপনারা হাতে দেখেন তাহলে মনে করবেন সেই ছেলে বা সেই মেয়ে ভবিষ্যতে প্রচুর মেধাবী হবেন, বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, এছাড়া লয়ার হতে পারেন, ভালো জ্যোতিষী হতে পারেন, ভালো জ্ঞানী হতে পারেন, ভালো বক্তা হতে পারেন, যদি তার শুক্রের স্থান থেকে একটি রেখা শনির আঙ্গুলের মাঝামাঝি পর্যন্ত যায়, হৃদয় রেখাকে ছেদ করে, হৃদয় রেখাকে ক্রস করে শনির আঙ্গুলের নিচ পর্ব পর্যন্ত যায়, তাহলে সেই ব্যক্তিটি খুব মেধাবী হবেন। শনির আঙ্গুলের পর্ব পর্যন্ত গেলে সেই ব্যক্তিটি খুব মেধাবী হবেন এবং এই মার্শাল রেখাটি যদি আয়ু রেখা পর্যন্ত যায় তাহলে সেই ব্যক্তিটিও মেধাবী হবেন। আর এই রেখাটি যেটি আমরা বুধ রেখা, বুধ রেখাটি যদি তার গোড়ালি পর্যন্ত উঠে বুধের আঙ্গুল পর্যন্ত যায় এবং সেই ব্যক্তিটি খুব মেধাবী হবেন। তর্জনী আঙ্গুলের উপরে যদি কোন জাতক জাতিকার মুদ্রা চিহ্ন থাকে, তর্জনী আঙ্গুলের উপরে কোন জাতক জাতিকার মুদ্রা চিহ্ন থাকে, বৃদ্ধাঙ্গুলের উপরে মুদ্রা চিহ্ন থাকে, কনিষ্ঠ আঙ্গুলের উপরে মুদ্রা চিহ্ন থাকে, এই ধরনের মুদ্রা চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জাতিকা প্রচুর মেধাবী হবেন, প্রচুর জ্ঞানী হবেন, সমাজে প্রচুর সম্মান পাবেন, তার প্রত্যেকটি কাজ করবেন তিনি খুব সুনিপুণ ভাবে কাজ করবেন, তিনি খুব ভেবে চিন্তে কাজ করবেন, হঠাৎ কোন ডিসিশন নেবেন না, তার প্রত্যেকটা ডিসিশন খুব সময় নিয়ে করবেন। এবং সেই লোকটি ইঞ্জিনিয়ার হবেন, টেকনিশিয়ান হবেন, ফিনান্সার হবেন, কারিগরি বিদ্যায় খুব অভিজ্ঞ হবেন,
সরকারি চাকরি করলে উচ্চপদস্থ কর্মকর্তা হবেন, সিআইডি বা স্পেশাল ব্রাঞ্চ, র‍্যাব বা পুলিশ, এইরকম সেক্টরে কাজ করবেন, গোয়েন্দা বিভাগেও কাজ করতে পারেন এই মেধাবী লোকটি। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা দেখে একটি মানুষের 60-70% বলা সম্ভব। আমি বরাবরের মতো আপনাদেরকে বলে থাকি, হস্তরেখা থেকে একটি মানুষের জীবনের সবকিছু বলা সম্ভব, কোন জ্যোতিষীর পক্ষে সম্ভব নয়। অনেকেই হয়তো অনেক কথা বলবেন, হাত থেকে 5টি কথা বললে 3টি কথা তো মিলবে, 10টি কথা বললে 5টি কথা তো মিলবে, তাই বলে হস্তরেখা থেকে সবকিছু বলা সম্ভব নয়। আপনার জন্ম কুণ্ডলীটি হচ্ছে মেইন। যারা জন্ম তারিখ জানেন তাদের জন্ম কুণ্ডলী বিচার বিশ্লেষণ করলে তার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন। সংখ্যা তত্ত্ব, যেটি ইংরেজিতে আমরা নিউমারোলজি বলি, নিউমারোলজি বিচার করলে সেই জাতক জাতিকার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন। নিউমারোলজি বিচার করলে একটি জাতক জাতিকার সম্পর্কে আপনি যে তথ্য দিতে পারবেন সেটি অনেক ক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনের ক্ষেত্রে কাজে আসবে। আমি আমার পেটটি আপনাদেরকে দেখালাম, এই যে জন্ম কুণ্ডলীটি আছে, জন্ম কুণ্ডলীতে আগে দেখতে হবে এই জাতকের শনি কোন ঘরে আছে, রবি কোন ঘরে আছে, বৃহস্পতি কোন ঘরে অবস্থান করছে, চন্দ্র কোন ঘরে অবস্থান করছে, বুধ কোন ঘরে অবস্থান করছে, শুক্র কোন ঘরে অবস্থান করছে, শুক্র নিচস্থ কিনা, বুধ নিচস্থ কিনা বা শনি নিচস্থ কিনা, এটি বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। এটি যখন বিচার বিশ্লেষণ করবেন ভালো করে, তখন এই জাতক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন, তার আগামী দিনগুলো সম্পর্কে অনেক তথ্য দিতে পারবেন। এরপরে এই জাতকের চন্দ্র রাশি কি, এই জাতকের লগ্ন কি, তার কোন বারটি শুভ, কোন রংটি শুভ, কোন তিথিটি শুভ, কোন কাজটি শুভ, কোন পেশা শুভ, ব্যবসা না চাকরি, এটি জন্মকুণ্ডলী বিচার করলে বলা সম্ভব। এই জাতক বিংশোত্তরী মতে মহাদশা, তার জন্মকালীন মহাদশা কি ছিল সেটি বিচার করলে বলা সম্ভব। কত সাল থেকে তার মহাদশা শুরু হয়েছে, এখন তার কোন গ্রহের মহাদশা চলছে সেটি বিংশোত্তরী বিচার করলে বলা সম্ভব। সেম পদ্ধতিতে অন্তর্দশা, তার জন্মকালীন সময় অন্তর্দশা কোন গ্রহের অধিপতিতে ছিল, বর্তমানে কোন গ্রহের অন্তর্দশা চলছে, আগামী দিনগুলোতে অন্তর্দশা কোন গ্রহের থাকবে এবং এই অন্তর্দশা কত বছর পর্যন্ত থাকবে এবং এই অন্তর্দশা সে কি ফলাফল পেতে পারে, অন্তর্দশা বা বিংশোত্তরীর দশায় তার জীবনে কি কি ঘটতে পারে, এটি অভিজ্ঞ জ্যোতিষীর পক্ষে বলা সম্ভব। এরপরে নবাংশ বিচার, নবাংশ বিচার এখানে লেখা আছে, ভালো করে লক্ষ্য করে দেখুন, নবাংশ বিচার, নবাংশ বিচার করলে একটি জাতক জাতিকা সম্পর্কে বলা সম্ভব, এই জাতক কোন বিদ্যায় বা কোন পেশায় তার জীবন অতিবাহিত করলে সে সাকসেসফুল হতে পারবে, চাকরি করলে ভালো করবে না ব্যবসা করলে ভালো করবে, এছাড়া তার আত্মীয় স্বজন পরিচিত জন ভাই বোন বাবা মা স্ত্রী সন্তানদের সাথে তার সম্পর্ক কেমন যাবে, এই নবাংশ বিচার করলে তার অনেক কিছু বলা সম্ভব অভিজ্ঞ জ্যোতিষীর পক্ষে। সর্বশেষ নবতারা চক্র বিচার, নবতারা চক্র বিচার করলে একটি জাতক সম্পর্কে তার কোন ক্ষেত্র চলছে ও তার কোন গ্রহটি মিত্র, তার জন্য কোন রাশি উত্তম, কোন রাশির জাতকের সাথে তার মিশলে ভালো হবে সেটি তার পক্ষে বলা সম্ভব অভিজ্ঞ জ্যোতিষীর পক্ষে। একটি কথা মনে রাখবেন, কোন জ্যোতিষী, আমার প্যাডে লেখা আছে, কোন জ্যোতিষী মানুষের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে না, ভাগ্য উন্নয়নে সঠিক পথ দেখাতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, আপনার কর্ম, আপনি সৎ কর্ম করলে আপনার ভাগ্য উন্নতি আপনি নিজে করতে পারবেন, জ্যোতিষী আপনাকে শুধু সঠিক গাইডলাইন দিতে পারবেন, জ্যোতিষীর গাইডলাইন মেনে যদি আপনি আপনার জীবন সাজাতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন চলার পথের গ্রহের অশুভ প্রভাব, গ্রহের অশুভ বাধার থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। একটি কথা মনে রাখবেন, আপনি থেকে বিপদে পড়ে জ্যোতিষীর শরণাপন্ন হবেন না, আপনি কোনো কিছু করার আগে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, চাকরি বা ব্যবসার ইনভেস্ট করার আগে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন, আপনি অর্থ নাশ হয়ে অর্থ ক্ষতিগ্রস্ত হয়ে জ্যোতিষীর কাছে গিয়ে জ্যোতিষীর দেওয়া রত্নপাথর পড়ে কোনো উপকার হবে না। আগে যাবেন জ্যোতিষীর কাছে গিয়ে যে আপনি ব্যবসা করবেন কিনা, এখানে ইনভেস্ট করবেন কিনা, এই ব্যবসা আপনার ভালো হবে কিনা, পার্টনারশিপ ব্যবসা আপনার জন্য ভালো কিনা, চাকরি আপনার জন্য ভালো কিনা, বা কোন ব্যবসা যা করলে আপনি ভালো করবেন,
কোন মাস থেকে ব্যবসা শুরু করলে ভালো করবেন বা বিবাহিত জীবনটি আপনার কেমন যাবে, সাংসারিক জীবনটি কেমন যাবে, এটি অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারবেন। একটি কথা মনে রাখবেন, বাংলাদেশে অনেক জ্যোতিষী আছেন, বাংলাদেশের আনাচে কানাচে অনেক জ্যোতিষী আছেন, সকল জ্যোতিষীর অভিজ্ঞতা কিন্তু সমান নয়। অনেক ক্লায়েন্ট বলেন আজকে এই জ্যোতিষী কথা বলেছেন, কালকে এই জ্যোতিষী কথা বলেছেন, কিন্তু একটি কথা মনে রাখবেন, সব জ্যোতিষী সব শিক্ষকের ছাত্র নয়। আমাদের হাতের পাঁচটি আঙ্গুল যেরকম সমান নয়, সব জ্যোতিষীর অভিজ্ঞতা বা জ্ঞান কিন্তু সমান নয়। অনেক জ্যোতিষী আছেন পাঁচ মিনিটে দশ মিনিটে একটি ক্লায়েন্টকে পাঁচটি দশটি কথা বলে রত্নপাথর প্রেডিকশন করেন, এটি কিন্তু মোটেও ঠিক নয়। একটি রত্নপাথর এমন একটি জিনিস, রত্নপাথর প্রেডিকশন করার আগে, সাজেস্ট করার আগে তার হস্তরেখা বিচার, নিউমারোলজি বিচার, অন্তর্দশা বিচার, মহাদশা বিচার, বিংশোত্তরী বিচার, নবাংশ বিচার, জন্মকুণ্ডলী বিচার, এই বিচারগুলো করে তারপরে তার শরীরের ওজন, তার বয়স জেনে তাকে রত্নপাথর সাজেশন করা প্রয়োজন। এই রত্নপাথরটি সে কতদিন ব্যবহার করতে পারবে, কোন সময়ে এই রত্নপাথরটি তার জন্য খোলা প্রয়োজন, এই রত্নপাথরটি কিভাবে সে ধারণ করবে, এই রত্নপাথরটি কোন ধাতুতে ধারণ করবে, কত রতির রত্নপাথর ধারণ করবে, বর্তমানে তার কোন প্ল্যানেটটি দুর্বল আছে, এই প্ল্যানেটটির প্রতিকার কি। পাশাপাশি অনেকেই আছেন নীলা রুবি একসাথে সাজেস্ট করেন, কখনোই নীলা রুবি একসাথে ব্যবহার করবেন না, কারণ নীলা রুবি একসাথে ব্যবহার করলে আপনি কোনোভাবেই ফলাফল পাবেন না, বরঞ্চ আপনার হিতে বিপরীত রেজাল্ট দেবে। তাই আমি জ্যোতিষী ভাইদেরকে বলবো, আপনি আপনার ক্লায়েন্টকে বিশ মিনিটের জায়গায় চল্লিশ মিনিট, চল্লিশ মিনিটের জায়গায় ষাট মিনিট সময় দিন, এক ঘন্টার সময় দিন, প্রয়োজনে আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি ডাবল ফি নিন, কিন্তু তার বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করবেন। কারণ একটি মানুষ যখন বিপদে পড়েন, একটি মানুষ যখন সমস্যায় পড়েন, তখন জ্যোতিষীর কাছে যান, ডাক্তারের কাছে যান, উকিলের কাছে যান। আর মানুষের এই বিপদের সময়টিকে পুঁজি করে অর্থ হাতে নেওয়ার চিন্তা করবেন না, আপনি সৎভাবে জীবনযাপন করুন, দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। আপনার একটি ক্লায়েন্ট যদি আপনার দ্বারা উপকৃত হয়, ওই একটি ক্লায়েন্টের দ্বারা আপনি পাঁচটি ক্লায়েন্ট পাবেন। এমন ভাবে রত্নপাথর সাজেশন করবেন না, চারটি পাঁচটি পাথর প্রেডিকশন অনেক জ্যোতিষের করে ফেলেন, এটি কিন্তু কোনোভাবেই ঠিক নয়। কারণ একজন জাতক যখন সমস্যায় পতিত হন তখনই না জ্যোতিষীর কাছে আসেন। আপনি চারটি পাথর সাজেস্ট করলেন, সে চারটি পাথর কিনবে কিভাবে, সে তো এমনি দুরবস্থায় থাকার কারণেই আপনার কাছে এসেছে। যদি তাকে আপনি চারটি পাথর একসাথে প্রেডিকশন করেন, তাহলে চারটি পাথর সে কিভাবে কিনবে, এটি অনেক জ্যোতিষীরা বোঝেন না। তাদের ব্যবসার স্বার্থে নানান ধরনের রত্নপাথর সাজেশন করেন। আসলে আমার আজকের টপিকটি ছিল মেধাবী মানুষ কিভাবে চিনবেন। মেধাবী মানুষ চিনার যে সিন্ড্রোম গুলো আমি দেখালাম, এটি আপনারা যারা বুঝতে পেরেছেন এই ভিডিওর কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন। পরবর্তীতে আমার চ্যানেলে কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান আপনারা এই ভিডিওর কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নিন, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন।